আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ঈদের শপিং করতে আজ হচ্ছে তেইশটা রোজা সবাইকে জানাই রমজান মোবারক তো ঈদের শপিং করতে সকালবেলা বেরিয়েছি এই কারণে ভীষণ রোদ কারণ একটু বেলা হলে এমনিতে ভীষণ গরমও পড়েছে যে জন্য তাড়াতাড়ি কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাই এই আর কি তো আমরা শুরুতে চলে গিয়েছি ট্রেন্সের গিয়ে দেখলাম এগারোটার আগে ট্রেন ট্রেন্স খোলে না যে জন্য আমরা গিয়েছিলাম দশটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তো সেখান থেকে কিছু মানে না নিয়ে যখন খুলবে সেই জন্য আমরা ওখানে না গিয়ে অন্য দোকান থেকে মায়ের জন্য কিছু অল্প কেনাকাঁটাও করে নিলাম সেটা শ্যুট করতে সত্যি মানে মনে ছিল না তারপরে ব্যাকে আবার আমরা ফ্রেন্ডসে এলাম তো এখানে প্রচুর কালেকশান ছিল ছেলে মেয়ে উভয়েরই সবাই ছিল ছেলেদের ছিল উপরে তো আমি মেয়েদের মানে আমার নিজের জন্য কয়েকটা ড্রেস দেখছিলাম তো আমার এখানে এখানে একটা ড্রেস খুব ভালো লেগেছে তো চলো বন্ধুরা এখান থেকে একটা ড্রেস আমি মানে নিলাম তো তারপরে আমরা যাচ্ছি উপরে উপরে মানে বাচ্চাদের রয়েছে বড়োদেরও রয়েছে ছেলেদের আর কি তো যে জন্য আমরা মানে উপরে এখানে দেখো একটা জামার প্রাইস দেখাচ্ছি এখানে কোয়ালিটি ভালো তবে জামার মানে যেমন কোয়ালিটি সেই অনুযায়ী তো দাম হবে না এই আর কি তো আমি এখান থেকে আমি বেশি নিয়ে একটা নিয়েছি তো তারপরে সেটা প্যাক করতে মানে মেয়ে করতে বিল এখন করা হয়নি ওখানে রাখা রয়েছে তো সবটা আমি তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কি নিয়েছি না নিয়েছি তো তারপরে চলে চলে আমরা যাবো সেকেন্ড ফ্লোরে তো চলো বন্ধুরা সাথে থাকো দেখে থাকো তো দেখো বন্ধুরা মা এখন আলোর আলোর কাছে একটা পোকা দেখতে পেয়েছে সেই পোকাটা নিয়ে ভীষণ এনজয় করছে মানে ধরার জন্য হাসছে তো আমাদের এখানে ভিডিও মানে শ্যুট করতে মানে প্রথম থেকে অ্যালাউ করেছিল তো তারপরে অনেকে আর অন্য যেগুলো স্টাফ্র রয়েছে তারা বললো যে না অ্যালাউ করো না কারণ সিসিটিভিতে ধরা পড়লে রাগ করবে তো তা আমরা তারপরে আমরা তবু চুপিচুপি আমি মানে করেছি তারপরে আমরা লিফ্টে করে যাচ্ছি থার্ড ফ্লোরে যেখানে মানে বাচ্চা বড় ছেলেদের মানে বড়ো বাচ্চাদের রয়েছে বড়োদেরও রয়েছে আর কি ছেলেদের জামাকাপড় আমি সেখানে গেলাম তো আমি চুপি চুপি অল্প মানে শ্যুট করতে পেরেছি তো কী নিয়েছি না নিয়েছি সেটা ওনাদের সামনে ভিডিও করতে পারিনি তো শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই তো চলো বন্ধুরা তোমার সাথে থেকো তো তারপরে আমরা মানে প্রচুর ওখান থেকে কেনাকাটা করে তারপরে মাইকে কিছু খাওয়ানোর জন্য একটা হোটেলে নিয়ে এসেছি তো এখানে সা মাহি বিরিয়ানি খাবে বলে ভীষণ এ করছিলো বায়না করছিলো যে জন্য ওর জন্য নেওয়া তো এক প্লেটই নিতে হবে কারণ বাচ্চা হোক বড়ো হোক হাফ প্লেট তো দেবে না না যেজন্য ওর জন্য নেওয়া হলো তো ওকে খাইয়ে যতটুকু খেয়েছে খেয়েছে তারপরে নষ্ট করলো কারণ আমরা দুজনে তো রোজা রেখেছিলাম তারপরে একটুখানি ওকে খাইয়ে তারপরে জল টল খাইয়ে তারপরে আমার বাড়ি চলে আর ভিডিও শ্যুট করতে পারিনি তো বাড়িতে এসে কী কী কিনেছি চলো তোমাদেরকে দেখায় তো প্রথমে মানে এগুলো যা দেখতে পাচ্ছি এগুলো আমরা নিজেরা কিনে নিয়ে আসিনি কারণ এখান থেকে মাহির মামার বাড়ি থেকে মানে সবার জন্য জামা কাপড় পাঠিয়েছিল সেগুলো রয়েছে তারপরে ওর দাদাজি সবার জন্য কিনে দিয়েছে সেগুলো রয়েছে তারপরে এখানে আমরা যেগুলো কিনে নিয়ে এসেছি মানে মাহির আপু যেগুলো আমাদের জন্য শপিং করতে নিয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে এই দুটো ব্যাগের মধ্যে তো প্রথমে দেখাবো মাহির কি কিনেছি মাহির জন্য নেওয়া হয়েছে এই কয়েকটা উপরে এই যে জামা দেখা যাচ্ছে এই যে জামা এই সুতির একটা মানে বোতাম দেওয়া জামা এটাও হাফ হাথা তো তারপরে ছোটো মানে দুটো প্যান্ট নেওয়া হয়েছে বাড়িতে পরার জন্য গরমে সুতির প্যান্ট এই দুটো প্যান্ট তারপরে দুটো টি শার্ট নেওয়া হয়েছে ওখান থেকে কালারগুলো আমার সেই লেগেছে মানে জাস্ট মারাত্মক যে জন্য নেওয়া আর কি টি এই দুটো হচ্ছে টি শার্ট তো তারপরে আমি আমার জন্য কি নিয়েছি চলো তোমাদের দেখায় তো বেশিকালে আমার নেওয়ার কথা ছিল শাড়ি আর একটা লং ড্রেস তো আমি আর ওখানে শাড়ি নিয়ে নিই ঠিক সেইভাবে পছন্দ হয়নি তো চলো তোমাদেরকে দেখাই খুলে তো এখান থেকে মানে ট্রেন্স থেকে শুধু আমরা আমার নিজের একটা ড্রেস নেওয়া হয়েছে আর মায়ের জন্য দুটো জামা নেওয়া হয়েছে তো এই এই হচ্ছে পা প্যান্ট আর সাদাটা হচ্ছে মানে সাদা ঠিক নয় এটা হচ্ছে ওড়না তবে এই দুটো আলাদাভাবে কিনতে হয়েছে কারণ ওই জামার সঙ্গে দেয়নি মানে জামাটা শুধু জামাটার প্রাইস আলাদা আর প্যান্ট আর ওড়নার প্রাইস আলাদা জামাটা ঠিক আসবে এরকমই মানে আমি আর তোমাদেরকে খুলে দেখাচ্ছি না তো চলো তারপরে মাহি অন্য শপিং মলতে মাহির জন্য কী নেওয়া হয়েছে সেটা দেখায় প্রথমে দেখায় দুটো বোতল এটা মানে বোতল দুটো অফার চলছিল যে জন্য আমাদের নেওয়া জলের বোতল তো তারপরে মাহির জন্য অনেকগুলো মানে প্রচুর প্রচুর টি শার্ট নেওয়া হয়েছে যেগুলো আর কি গরমে মাহি পরানোর জন্য বা এখানে ওখানে যাওয়ার জন্য নেওয়া আর কি তো কালারগুলো ভীষণ হালকা মানে সাদার উপরে এর উপরে নেওয়া দেখো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যারা নতুন হয়ে থাকো মানে যারা নতুন প্রথম ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করো যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশান মানে ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশান পেয়ে যাও এই ছিল আমাদের নিজেদের মানে নিজেদের মানে নিজেদের জন্য নিজেরা শপিং করতে গিয়েছিলাম এই হচ্ছে এটা হচ্ছে মাহির এই জামাগুলো মাহির আবু আমাদের কিনে দিয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো প্লিজ প্লিজ অনেক অনেক লাইক করো আর তোমাদের কমেন্টস আমাদের ভীষণভাবে ইন্সপায়ার করে এই আর কি আর পাশে থাকো সবাইকে ভালো থেকো আর সবাই ভালোভাবে ঈদ কাটা